সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় উৎপাদক বিশ্লেষণ। আমি বিগত ক্লাসে একটি উৎপাদক বিশ্লেষণ করিয়েছি, যা অতি সহজে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি। এখন আরেকটি অঙ্ক বুঝিয়ে করাবো, তোমরা আমার ভিডিওর দিকে লক্ষ্য করবে এবং তোমার বন্ধুবান্ধবীদের শেয়ার করবে। আশা করি আমার চ্যানেলে তোমরা বিনোদনমূলক, শিক্ষামূলক, সাংস্কৃতিক সব ধরনের তথ্য তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আমি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দেবো। ধন্যবাদ সকলকে। এখন অঙ্কটির দিক লক্ষ্য করো। আমার এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। তা এখানে আমরা দেখো ভাঙাইতে পারি এ স্কোয়ার, শেষেরটা ভাঙাই যদি এখানে কত হবে টু এ বি থ্রি। তাহলে এখানে যদি এইটাকে থ্রি হয় যদি বি, তাহলে এখানে থ্রির স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নাকি? তাহলে এখানে আমাদের এক বেশি নিছি, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস হইল না, না এখানে আমরা একটা কাজ করি, এখানে প্লাস টু ওয়াই, এখানে আমরা এক বেশি নিছি, এনাস আট নিছি নয়, তাহলে এক বিয়োগ করে দিলাম। তাহলে কী করবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন মাইনাস সেন কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হইল মাইনাস টু ওয়াই, ওই মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এ প্লাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ, এখানে মনে মনে ওয়ান আছে, এ বি প্লাস এই ওয়ান স্কোয়ার দিলে হয় কিউব দিলে হবে ফোর দিলে হবে বি স্কোয়ার, বুঝেছ? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি তিনের তো অ্যাঙ্গেল আছে দুই, এ প্লাস থ্রি মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এ প্লাস ওয়াই প্লাস টু, এ প্লাস, এ প্লাস, এ প্লাস না এটা মাইনাস দি, এ মাইনাস ওয়াই তিন আর এক চার, এইটা আমাদের অ্যান্সার। এটা সুতরাং আমরা অ্যান্সার লিখব না আজকে, বর্তমানে নির্ণয় উৎপাদক, উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ, এ প্লাস ওয়াই প্লাস টু আর আছে এ মাইনাস ওয়াই প্লাস ফোর। ঠিক আছে।